হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইওর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি কুম্ভকার আজকে আমরা যে ডাব্লিউপির জিকে প্র্যাকটিস প্র্যাকটিসের নম্বর আটচল্লিশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এগুলো শুধু ডাব্লিউপি নয় আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু কাজে লাগবে তোমাদের এখানে তিরিশটি প্রশ্ন আছে তুমি টেস্ট করে দেখো তুমি ত্রিশটির মধ্যে কতগুলো প্রশ্নের আনসার দিতে পারছো কেমন এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে ঠিক সেই রকম ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স খেলাধুলা সায়েন্স সব কিছুই কিন্তু মিক্স আপ করে এই সেটটি তৈরি করা হয়েছে আশা করি এই সেটটি তোমাদের আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণিত হবে তো চলে যাই প্রথম প্রশ্নে আজকে ভারতের প্রথম কোন শহর তামাক মুক্ত শহর হিসাবে ঘোষিত হয়েছে পয়েন্ট টু বি নোটেড তামাক মুক্ত শহর অপশানগুলো দেখে নাও জয়পুর রাজস্থানের জয়পুর নাকি ছত্তিশগড়ের যশপুর নাকি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ নাকি নাগপুর কোন শহর তামাক মুক্ত শহর হিসাবে ঘোষিত হয়েছে ভারতের প্রথম শহর তো সঠিক উত্তরটি হয়ে যাবে ছত্তিশগড়ের রাজধানী যে রায়পুর আছে রায়পুরের কাছাকাছি যশপুর নামে একটি ছোটো শহর সেই শহরটি কিন্তু তামাকমুক্ত শহর হিসাবে ঘোষিত হয়েছে অপশান বি ইজ দ্য রাইট শহর কিন্তু যদি ধূমপান মুক্ত শহর বলা হয় ওপেন পাবলিক প্লেসে তখন সেটা হবে কিন্তু চণ্ডীগড় সেটা দু হাজার সাত সালেই হয়েছিল ধূমপান মুক্ত শহর চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড় সেটা কিন্তু ধূমপান মুক্ত আবার বলছি ধূমপান মুক্ত বলতে পাবলিক প্লেসে স্মোকিং বাদ দেওয়া ছিল স্পেশাল জায়গা ছিল তার জন্য স্মোক করার জন্য দু নম্বর প্রশ্ন চলে যায় আমরা ভারতের কোথায় উপজাতি গবেষণা কেন্দ্র গড়ে উঠবে এটা দু হাজার কুড়ি সালের শেষের দিকে কারেন্ট অ্যাফেয়ার্স উপজাতি গবেষণা কেন্দ্র গড়ে উঠবে কোথায় ভোপাল কোহিমা রাঁচি নাকি পাটনা তো সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশের ভোপাল অপশান এ ইজ দ্য রাইট আনসার তিন নম্বর প্রশ্নে চলে যায় বিরানব্বইতম অস্কার পুরস্কারে অর্থাৎ দু হাজার কুড়ি সালের যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড হয়েছে সেই অস্কার পুরস্কারে কোন চলচ্চিত্রটি সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ হয়েছে অপশানগুলো দেখে নেই দ্য আইরিশ ম্যান জোকার প্যারাসাইট নাকি দ্য গ্রিন বুক তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্যারাসাইট নামক চলচ্চিত্রটি বিরানব্বইতম অস্কার পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম হিসাবে মানে গৃহীত হয়েছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন চলে যায় দু হাজার কুড়ি সালে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন কে দু হাজার কুড়ি সালে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার পুরস্কারটি কে পেয়েছেন বিরাট কোহলি সাইনা নেহওয়াল সুনীল ছেত্রী নাকি পিভি ভি সিন্ধু তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পি ভি সিন্ধু দু সালে স্পোর্টস শার্ট অফ দ্য ইয়ার পুরস্কারটি পেয়েছেন অপশন ডি ইজ দ্য রাইট আনসার পাঁচ নম্বর প্রশ্ন চলে যায় সম্প্রতি কোন ডিজিটাল পেমেন্ট কোম্পানি করোনা কেয়ার নামে ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করেছে কোন ডিজিটাল পেমেন্ট কোম্পানি করোনা কেয়ার নামে ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করেছে অপশানগুলো দেখে নেই গুগল পে পেটিএম ফোনপে নাকি আমাজন পে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফোনপে করোনা কেয়ার নামে ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ করেছে অপশান সি ইজ দ্য রাইট আনসার ছ নম্বর প্রশ্নে চলে যায় সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে ইতিহাস থেকে চলে এসেছি আমরা সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে অপশানগুলো দেখে নাও হাতিগুম্পা এলাহাবাদ প্রশস্তি গিরিনাথ নাকি সারনাথ তো সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বে বর্ণিত আছে এলাহাবাদ প্রশস্তিতে তোমাদের কাছে প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার লেখা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করার মাধ্যমে নিজেকে প্রবাস করে যে হ্যাঁ আমি নিজে পড়াশোনার মাধ্যমে যুক্ত আছি কমেন্ট অবশ্যই করবে কিন্তু সাত নম্বর প্রশ্ন চলে যায় হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত দেখো প্রশ্নটি মনে হবে ইজি কিন্তু ইজি নয় কিন্তু হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত সিন্ধু ইরাবতী রবি নাকি চেনাব এটা হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক কমেন্ট করে আমাকে জানা অবশ্যই আনসার কী হবে আর অবশ্যই কমেন্ট করবে তাহলে বুঝতে পারবে তুমি নিজেও হ্যাঁ আমি এনগেজ আছি নিজের ভেতরে একটা ফিলিংস আসবে যে হ্যাঁ আমি প্রিপারেশান নিচ্ছি তাই এই ফিলিংসটাই তোমাকে আরও পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করতে কাজে লাগাবে কেমন সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করো আট নম্বর প্রশ্নে আমরা চলে যাই কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কোন বিখ্যাত বাঙালি দেখো রিসেন্টলি নালন্দা বিদ্যা বিশ্ববিদ্যালয় আবার ওপেন হতে যাচ্ছে বিহারে সেখানেই প্রশ্ন হচ্ছে কোন বাঙালি তার অধ্যাপক ছিলেন বসু বসুবন্ধু নাগার্জুন শ্রীগান অতীশ দীপঙ্কর নাকি শিলভদ্র হ্যাঁ তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছ দ্য রাইট আনসার ইজ অপশন ডি শিলভদ্র নম্বর প্রশ্নে আমরা ছড়া যাই ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন একমাত্র হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পেয়েছে একটা ব্রোঞ্জ নির্মিত নটরাজের নটরাজের মূর্তি সেটি কোন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন চোল শিল্প শিল্প গুপ্ত শিল্প নাকি মৌর্য শিল্প তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সেটা চোল শিল্পের উৎকৃষ্ট নিদর্শন অপশান এ ইজ দ্য রাইট আনসার দশ নম্বর প্রশ্নে চলে যে আমরা মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলা হয় মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলা হয় সরোজনী নাইডু কস্তুরবা গান্ধী মাদাম ভিকাজির রুস্তম কামা নাকি রানী লক্ষ্মীবাই দেখো প্রশ্নের উত্তর দিতে পারবে যদি এটা বাংলা করো মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন অর্থাৎ ভারতীয় বিপ্লববাদের জননী এতক্ষণ মনে পড়েছে তার রাইট আনসার ইজ অপশান সি মাদাম ভিকাজি রুস্তম কামা অপশান ইজ দ্য রাইট আনসার এগারো নম্বর প্রশ্নে চলা যায় আমরা চলে এসেছি ইকোনমি এবং পলিটিক্সের মিক্সিং কোশ্চানে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানকে কে জিএসটি কাউন্সিলের কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাকি রাষ্ট্রপতি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অপশান সি ইজ দ্য রাইট আনসার বারো নম্বর প্রশ্নে চলা যায় কিও ওয়ারেন্টো এর আক্ষরিক অর্থ কী কিও ওয়ারেন্টো এর আক্ষরিক অর্থ কী তোমার দেহটি পেতে পারো তোমার কি অধিকার ন্যায় বিচার তোমার সঠিক অধিকার তো সঠিক উত্তরটি হবে কিউ ওয়ারেন্টো এর আক্ষরিক অর্থ হচ্ছে তোমার অ্যাকচুয়াল অধিকার কি অপশান বি ইজ দ্য রাইট আনসার অনেক অফিসার দেখবে বিভিন্ন সরকারি কাজে থাকে তার অধিকারের বাইরে গিয়েও অনেকে অনেক রকম কাজ মানে কাজ করে কেমন যেমন ধরো না রোডে গিয়ে কেউ চালান কাটছে সে স্পেশাল অফিসার ছাড়া কোনো কনস্টেবল কিন্তু চালান কাটতে পারে না কিন্তু অনেক সময় করে কেমন সেইগুলোকে বলা হয় কিউ ওয়ারেন্টো কিও ওয়ারেন্টের মাধ্যমে যদি গেস করায় তাহলে সেই অফিসার কিন্তু ফেসে যায় তাই কেও ওয়ারেন্টের অর্থ আক্ষরিক অর্থ তোমার কি অধিকার অপশান এ সরি অপশান বি ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর পর্যন্ত যায় আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা ভারতের সংবিধানের কোন ধারায় বাতিল করা হয় অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি সংবিধানের কোন ধারায় বাতিল করা হয়েছে চোদ্দো পনেরো ষোলো নাকি সতেরো তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটিকে বাতিল করা হয়েছে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভারতীয় প্ল্যানিং কমিশন কবে প্রথম গঠিত হয়েছিল অর্থাৎ প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন প্রথম গঠিত হয় কবে অপশানগুলো দেখে নাও উনিশশো বাহান্ন উনিশশো একান্ন উনিশশো নাকি উনিশশো পঞ্চাশ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উনিশশো পঞ্চাশ সালে প্রথম প্ল্যানিং কমিশন গঠিত হয় অপশান ডি ইজ দ্য রাইট আনসার পনেরো নম্বর প্রশ্নে চলে যায় জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত চলে এলাম ভূগোলে জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু নাকি গোয়া তো সঠিক উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহরু বন্দর মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি ইজ দ্য রাইট আনসার ষোলো নম্বর প্রশ্ন চলে যায় ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং কোঠায় অবস্থিত রাঁচি যোরহাট দেরাদুন নাকি কোয়েম্বাটুর তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোয়েম্বাটুরে ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং অবস্থিত সতেরো নম্বর প্রশ্নে চলে যায় একটু ট্রিকি কোয়েশন আছে অপশান দেখে কিন্তু ঘাবড়ে যাবে না সবচেয়ে বেশি পাট চাষ কোথায় হয় সবচেয়ে বেশি পাট চাষ কোথায় হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ ভারত নাকি ইরান তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারতে সবচেয়ে বেশি পাট চাষ হয় একটা কথা মনে রাখবে সবসময় জীবনে সফল হতে গেলে একটা কনসিস্টেন্সি চাই কনসিস্টেন্সি নিয়ে কিন্তু তোমাকে প্রতিনিয়ত হার্ড ওয়ার্কিং করতেই হবে কিন্তু এবং প্রচুর পড়াশোনা করতে হবে কখনো কখনো মনে হবে তোমাদের যে হয়তো পরিশ্রম করছি যে এত আর কখন পরীক্ষা হবে কী হবে পরিশ্রম পরে করব এই পরে করব জিনিসটা ছেড়ে দেবে লেজি কখনো হবে না লেজি পিপুল কখনও কিন্তু সাকসেস হয় না সফল হয় না ক্লিয়ার যারা হার্ডওয়ার্কিং তারাই সফল হয় তুমি একটা মানুষকে দেখাও যে লেজি মানুষ সে সফল হয়েছে সে শুধুমাত্র ল্যাদ খেতেই ল্যাদ খেয়েই সফল হয় কিন্তু অন্য কিছু তো সফল হয় না এবং নিজের টাইমকে প্রপারলি ইউজ করো খাতায় লিখো সকালবেলায় ঘুম থেকে উঠে যা সারাদিন আমি কখন কোন জিনিসটা করবো কেমন ব্ল্যাক পেগোড়া কোথায় অবস্থিত অপশান নিশ্চয়ই পড়া হয়ে গেছে ব্ল্যাক পেগোড়া ও তো আজকে একটা কোয়েশ্চেন অফ দ্য ডে ওয়ান অফ দ্য কোশ্চন অফ দ্য ডে ব্ল্যাক পেগোটা কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে কোনারক অপশান বি ইজ দ্য রাইট আনসার কোনারকের যে সান টেম্পল সূর্য মন্দির আছে সেটাকেই ব্ল্যাক পেগোটা বলা হোক বলা হয় কারণ সেটা কালো রঙের পাথর দিয়ে তৈরি বলে অপশান বি ইজ দ্য রাইট আনসার উনিশ নম্বর প্রশ্নে চলে যায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ কী জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার জোহানেশ বার্গ কী জন্য বিখ্যাত কয়লা খনি তামার খনি সোনার খনি নাকি রূপোর খনি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সোনার খনি অপশান সি ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার দেখো যদি কখনো কখনো যদি পড়াশোনায় যদি কনসে বা মোটিভেশন না আসে তখন কী করবে তুমি ভাববে যে তোমার ফ্যামিলিতে অ্যালডার মেম্বার তোমার বাবা বা তোমার মা তোমার জন্য কতটা পরিশ্রম করেছে এর পরবর্তী প্রজন্মকে দেখাশোনা করার জন্য একটা কিছু তো আশা নিয়ে বসে আছে তারা তোমার কাছ থেকে তো তোমার কি সেটা দায়িত্ব একটু কি ছোট্ট দায়িত্ব পর তাই না সেই সেই স্বপ্নটাকে পূরণ করা তোমাকে তো বসে বসে শুধু পড়াশোনা করতে হবে কোনো তোমাকে বিশাল পাহাড় প্রমাণ কাজ করার দরকার নেই বসে বসে পড়াশোনা করতে হবে সেটা নিশ্চয়ই পারবে করতে সেই জিনিসটা ভাববে তাহলেই কিন্তু অটোমেটিক ভেতর থেকে ইন্সপিরেশনটা আসবে পড়াশোনার স্বপন বুড়ো ছদ্মনামে কে লিখতেন অপশানগুলো দেখে নেই স্বপন বুড়ো ছদ্মনামে কে লিখতেন বিমল ঘোষ অমিতাভ চৌধুরী অবন ঠাকুর নাকি অখিল নিয়োগী দেখো এই জাতীয় ছদ্ম নামের প্রশ্ন একটা না একটা প্রতিবারই কিন্তু আসে ডাবলিউপির এক্সামে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অখিল নিয়োগী স্বপন গুঁড়ো ছদ্ম নামে লিখতেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই আজকের কোয়েশ্চন অফ ডে ভারতের প্রথম জিএসটি চালু হয় কোন রাজ্যে জিএসটি ইন্ডিয়াতে চালু হয় কতই না দু সালে দু সালে জিএসটি চালু হয় প্রথম জিএসটি চালু হয় কোন রাজ্যে অপশানগুলো দেখে নাও ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ কেরালা অরুণাচল প্রদেশ নাকি আসাম তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আসাম রাজ্যে প্রথম জিএসটি চালু হয় অপশান ডি ইজ দ্য রাইট আনসার বাইশ নম্বর প্রশ্নে বলবে চলে যাই আমরা বামনি জলপ্রপাত বা বামনি ফলস পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে অপশানগুলো দেখে নাও বামনি ফলস পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে পশ্চিমবঙ্গের মধ্যে দুটোই জলপ্রপাত আছে একটা পাগলাঝড়া এবং একটি বামনি জলপ্রপাত পুরুলিয়া দার্জিলিং আলিপুরদুয়ার নাকি নদীয়া তো সঠিক উত্তরটি হয়ে যাবে বামনি ফলস বা বামনি জলপ্রপাত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আছে অপশন এইচ দ্য রাইট আনসার এবং পাগলা জলপ্রপাত দার্জিলিংয়ে অবস্থিত ক্লিয়ার ওয়েস্ট এই দুটোই জলপ্রপাত আছে এবং ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র হ্রদ আছে সেই হ্রদটা কি না মিরিক হ্রদ মনে থাকবে তো ক্লিয়ার ব্যাস তেইশ নম্বর প্রশ্ন চলে যায় কম্পিউটার থেকে নেওয়া হয়েছে নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় পয়েন্ট টু বি নোটেড ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় নিচের কোনটি এমএস ওয়ার্ড ওয়ার্ড পারফেক্ট এক্সেল নাকি এভি ওয়ার্ড তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এক্সেল কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় ছাব্বিশ নম্বর প্রশ্নে খেলাধুলতে কেনা হয়েছে বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই জাতীয় প্রশ্ন কোন শব্দটি বা কোন ধরনের ট্রফি একটা না একটা এক্সামে আসেই প্রতিবারই পরীক্ষা আসবেই আসবে গ্যারান্টেড বাটারফ্লাই শব্দটি আজকের প্রশ্ন বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত কাবাডি সাঁতার বক্সিং নাকি কুস্তি তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাটারফ্লাই শব্দটি সাঁতার খেলার সঙ্গে সম্পর্কিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পঁচিশ নম্বর প্রশ্নে চলে যায় নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু কলকাতা দার্জিলিং নাকি পাটিয়ালা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাঞ্জাবের পাটিয়ালাতে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ইনস্টিটিউটে অবস্থিত অপশান ডি দ্য রাইট আনসার ছাব্বিশ নম্বর প্রশ্নে চলে যায় আমরা সায়েন্সে চলে এসেছি মানবদেহের কোন গ্রন্থেকে অ্যাডামস অ্যাপেলস বলা হয় কোন গ্রন্থ থেকে অ্যাপেল বলা হয় অ্যাড্রিনালিন পিটিউটারি থাইরয়েড নাকি থাইমাস তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মানব দেহে থাইরয়েড গ্রন্থিকে অ্যাডামস আপেল বলা হয় অপশান সি ইজ দ্য রাইট আনসার সাতাশ নম্বর প্রশ্নে চলে যায় মেটাবলিজম এ উৎসেজকের ভূমিকা কি মেটাবলিজম বা পরিপাক ক্রিয়ায় উৎসেচকের ভূমিকা কি উদ্দীপক হিসেবে কাজ করে অনুঘটক হিসেবে কাজ করে যারক হিসেবে কাজ করে নাকি বিজারক হিসেবে কাজ করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মেটাবলিজমে উৎসেজকের কাজ অনুঘটক বা ক্যাটালাইস্টের কাজ ক্যাটালিস্টের কাজ করে অনুঘটক অপশান বি ইজ দ্য রাইট আনসার আঠাশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই একটি একক আধানকে একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হলো একটি একক আধানকে একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হলো এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে যেতে যে কাজ করা হবে সেই কাজকে আমরা কি বলবো প্রবাহমাত্রা রোধ পরিবাহিতা নাকি বিভব পার্থক্য তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ওটি হবে ওই যে দুটি বিন্দু এই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য অপশন ডি ইজ দ্য রাইট আনসার উনত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে এই স্ট্যাটিক জিকে কিন্তু বারবার এক্সামে আসে গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে মিথেন কার্বন ডাইঅক্সাইড বিউট্যান নাকি কার্বন মনোঅক্সাইড হ্যাঁ তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছ দ্য রাইট আনসার ইজ মিথেন অপশান এ ইজ দ্য রাইট আনসার তিরিশ নম্বর প্রশ্নে চলে যায় কোনটির পরিপাকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় নিচের কোনটির পরিপাকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় কার্বোহাইড্রেট ফ্যাট খনিজ নাকি প্রোটিন তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রোটিনের পরিপাকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় এবং প্রোটিন একটি পলিমার তার মনোমারকে না অ্যামিনো অ্যাসিড ক্লিয়ার তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করো বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো চলে আসি আমরা আমাদের হোম টাক্সে হোম টাক্স কী ছিল হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত দ্য রাইট আনসার ইজ ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা অঞ্চল ক্লিয়ার অপশান বি ইজ দ্য রাইট আনসার যারা সিন্ধু পড়েছিল সিন্ধু নয় কিন্তু অপশান বি ইরাবতী ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার তো বন্ধুরা বাড়িতে থেকো ভালো থেকো প্রচুর পরিমাণে পড়াশোনা করো সময়কে সঠিকভাবে ব্যবহার করো মনে রাখবে পরীক্ষার আগে এই মাত্র কয়েকটা মাস বা কয়েকটা দিন তোমাদের কিন্তু সম্পূর্ণ জীবনটাকে পাল্টে দেবে পরীক্ষার পরে আফসোস করে কোনো লাভ নেই একটা তো সবসময় মনে রাখবে যে পরিশ্রমের যে ব্যথা তার তুলনায় অনুতাপের ব্যথা কিন্তু বেশি দিন স্থায়ী হয় এবং বেশি ক্ষত সৃষ্টি করে কেমন তো বন্ধুরা ভালো থেকো ওকে ভাই জয় হিন্দ